বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে নাসিরউদ্দিন, সৈয়দের প্রবাসী। বন্ধুরা ভাই আসছে স্বর্ণ কেনার জন্য, তো এক প্রবাসী আসছে দামাম থেকে স্বর্ণ কেনার জন্য। তো ভাই আমার এখানে অনেকগুলো জিনিস নিয়েছে, কী কী জিনিস নিয়েছে এবং এখানে টোটাল ওজনটা কতটুকু এবং আজকে আমরা কত করে স্বর্ণ দিলাম, এক গ্রামের দাম কত টাকা করে দিলাম, বিস্তারিত আজকে ভিডিওতে ক্লিয়ার করবো। ভিডিওটি ভালো লাগলো কষ্ট করে লাইক করতে ভুলবেন না, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা দেখতেছেন এখানে ভাইয়ে যে জিনিসগুলো নিচ্ছে সেগুলো আমি আপনাদেরকে আলাদা আলাদা করে হিসেব করে দেখাবো। তো এখানে দেখতেছেন একটা ফিঙ্গারিং এবং এখানে একটা চেইন আছে দেখতেছেন, এখানে লকেট সিস্টেম যে চেইনটা সেটা একটা, তারপরে এখানে ব্রেসলেট আছে, ঝুমকা কানের দুল আছে এবং এখানে একটা লকেট আছে আলাদা করে দেখতেছেন এটা। তো আপনারা যদি এগুলো নেন তাহলে কিন্তু অন্য জায়গাতে আপনারা পিস হিসাবে নিব, এগুলা বা ওজন করে আলাদা করে প্রাইস ধরবো। তো আমরা এখানে কিন্তু নেকলেস, তারপরে এই চেনটা দেখতেছেন, এই চেনটা, ব্রেসলেট এবং ফিঙ্গারিং সবগুলো একসাথে ওজন করেছি। একসাথে সবগুলোর ওজন হইলো আপনার 42 গ্রাম 3 পয়েন্ট। এবং এখানে একটা ঝুমকা আছে, ঝুমকা এবং শুধু এখানে লকেটটা, এটা আমরা আলাদা করে হিসাব করেছি শুধু ঝুমকাটা আর লকেটটা, কারণ এটার মজুরি বেশি আপনারা জানেন। তো এখানে এগুলো হলো লকেটটা আর রয়েছে ঝুমকাটা, এটার ওজনটা হলো আপনার 8 গ্রাম 6 পয়েন্ট। তো কোনটার দাম কত টাকা করে দিছি আমরা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এখানে টোটাল প্রাইসটা কত টাকা দিছি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। টোটাল যে প্রাইসটা দিছি 80 টাকা, তো আমরা যে টোটাল প্রাইসটা দিছি সেটা হলো 10,480 রিয়াল দিছি আমরা টোটাল প্রাইসটা। তো আমি আপনাদেরকে ভাইঙ্গা ভাইঙ্গা বোঝাবো যে নেকলেসটা এবং ফিঙ্গারিং, ব্রেসলেট, চেইন এগুলো আমরা কত করে দিছি। তো এগুলো হলো আপনার যে প্রাইসটা দিছি সেটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি আপনারা দেখতেছেন, কারণ এটা হলো আসলে এক গ্রামের দাম কত টাকা পড়ছে এখন বলাটাই একটু সমস্যা হয়, তার জন্য আমি বলতে পারতেছি না। তো এটা দেখতেছেন এক গ্রামের দাম কত টাকা পড়ছে আমি ডিসপ্লেতে লিখে দিয়ে রাখছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়। এগুলো কিন্তু এখন দাম কম আছে আলহামদুলিল্লাহ, অনেকটাই কমছে দাম। তো এটা এক গ্রামের দাম কত টাকা পড়ছে আমি ডিসপ্লেতে লিখে রাখছি। আর এটা দেখতেছেন এটার প্রাইসটা আমরা কত টাকা দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো এটা ঝুমকা রয়েছে এই লকেটটা, এটার ওজনটা হলো আপনার 8 গ্রাম 6 পয়েন্ট, আমরা দিচ্ছি আপনার 15 গ্রাম 6 পয়েন্ট, এটা দিচ্ছি আমরা 1,850 রিয়াল। তো এক গ্রামের দাম কত টাকা পড়ছে ঝুমকা এবং এই লকেটটা সহকারে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি, আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। আমরা প্রতিদিন আসলে আপনাদেরকে স্বর্ণের দামটা আপডেটটা দেই কারণ আপনারা যেন বুঝতে পারেন স্বর্ণের দাম কত করে আছে এবং আমরা কোন জিনিসের প্রাইসগুলো কত করে দিলাম সেগুলো দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন। দেখেন আসলে আমি যদি ভিডিও না দিতাম অনেকেরই কিন্তু এই দামগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া থাকে না। যারা প্রথমবারের মতো স্বর্ণ কিনতে আসে তারা হয়তো 230 রিয়াল বললে হয়তো এমনিতেই কিন্তু 20 রিয়াল বলে ফেলবে, তো আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু একটা আইডিয়া নিতে পারে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সবসময় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগে কষ্ট করে লাইক করবেন যেন সবাই দেখে আসলে বুঝতে পারে যে স্বর্ণ আসলে রিয়াদ ভাতা কত করে স্বর্ণ আমরা কিনলাম। এটা সৌদি আরব রিয়াদ ভাতা। যদি আপনারা ভালো ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন। তো ভালো থাকবেন, আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।